জটিলতা নেই, কিন্তু আমাদের মনে করেন যে পরিমাণে সরকার অনুদানটা দিচ্ছে এটা আমাদের হয় না একটা ফ্যামিলিতে। যেমন আমাদের একটা ফ্যামিলিতে হয়তো দেখা যায় 8 জন লোক আছে, 6 জন লোক আছে, তাদের 1 কেজি চিনি তো হয় না, 1-2 কেজি তেল হচ্ছে না, হয়তো ডালটা হয়, কিন্তু হয়তো ফ্যামিলিতে 2 জন লোক আছে তাদের কিন্তু হচ্ছে। কিন্তু মানে যে পরিমাণ আমাদের আরো তেলটার চিনিটা একটু বাড়াই দিলে বেশি ভালো হয়। 2 কেজি ডাল, 2 কেজি তেল, 1 কেজি চিনি, এতে আমাকে 1 মাস যায় না। এর লাগে যদি আমাকে চাল দিত, আটা দিত, তাহলে একটু আগাইত। আমরা তো গরিব মানুষ, কার্ড হয়েছে একখান কার্ডে এতারি মানুষের হয়, সবাইরই আইডেন্টি কার্ড আছে, কার্ড পায় নাই। হ্যাঁ, আমি বলতে চাইছি যে 2 কেজি করে দেয় মাসে, 1 মাসের 10 তারিখে 12 তারিখে আগে আইলে দিতে চায় না, বা 5 তারিখে আইলে দিতে চায় না, ওই দেয় 2 কেজি করে দিলে হয় না। যদি 5 কেজি করে দিত আমাকে সব ডাল, তারপর তেল, তারপর চিনি, যদি আমাকে 5 কেজি করে দিত তাহলে আমাকে হইতো। আমাকে এটা হয় না, সরকারের কাছে আমরা আবেদন করলাম, এটা একটু বাড়ায় জানি, চেষ্টা করে যেন একটু বাড়ায় দেয়, আমাদের একটু ভালো হইতো, সুযোগ সুবিধা হইতো একটু, বুঝছেন? তাহলে আমরা সরকারের কাছে আমরা আবেদন করলাম যে একটু বাড়ায় দিলে আমাকে অনেক উপকারী হইতো। আমাকে সাতজন মানুষের হয় কি করে, কেন আপনারা তো সংসার করেন, 7 জন মানুষের হয় আজকের জন্য, আর 1 মাস পরে যদি যায় তাহলে কিছু হয় অর্ধেক মাস চলে, আর অর্ধেক মাস বাইরে থেকে কিনতে হয়, এইভাবে চলে। যাক, তারপর একটা উপকার যে অর্ধেকটাতে ম্যানেজ লাভ হইতেছে এটাই আর কি, এই জন্য রোদের মধ্যে লাইন ধরে বসে আছি। আমার ফ্যামিলিতে হলো মানুষ হয়েছে আপনার 7 জন, তাতে এই এক এক কার্ডের ঈদে তো হয় না, আরো কেনা লাগে, বুঝছেন? মেয়ের আছে 4 জন, ছেলে 1 জন, ছেলের বউ আছে, নাতি আছে, স্বামী আছে, আমি আছি। একটু আটা চাল আর তেল চিনি মনে করেন ডাল একটু বাড়ায় দিলে আমাকে একটু ভালো হয় আর কি। সবাই সুস্থভাবে, অনেক ভালোভাবে, সবাই শান্তভাবে, সবাই এই এলাকায় 28 নম্বর রোডে সবাই মাল পায়, সবাই মাল নেয়, কোনো দরগা নেই, কাজে নেই, গ্যামজাম নেই, নিরিবিলি, অনেক ভালো।